আসসালামু আলাইকুম। আমি অন্ধবিশ্বাসটাকে ওইটাই অ্যাকসেপ্ট করছি যেগুলো ইসলামে সুন্দর জিনিস আছে সেগুলো অ্যাকসেপ্ট করছি। যেমন মুসলমান মুসলমানের সাথে ভালো ব্যবহার করতেছে, অমুসলিমদের সাথে ভালো ব্যবহার করতেছে, এগুলো ভালো না? ইসলামে সবকিছু ভালো তো আছে, তাই না? আমি ভালো দিকগুলোই নিতেছি। মানে আপনি আছে, তারপরে আপনি থেকে ভালো জিনিস খুঁজতে যাবেন। মানে আপনি জানতেছেন যে ধরেন একটা ধরেন বমি বা ধরেন পায়খানা, আচ্ছা বমির কথা বাদ, সার সার বমি পায়খানা ঠিক আছে, গোবর সার অনেক ভালো জিনিস আছে, অনেক এরকম ওইখানে ধরেন এমনই আছে, মানে অনেক কিছু আছে যেগুলো, এবং সেখান থেকে আপনি মনে করেন পুষ্টি উপাদান পাইতে পারেন, এরকম জিনিসও আছে। তাহলে তো নিশ্চয়ই আপনি গোবরটা নিয়ে গিয়ে গোবর থেকে বেছে বেছে ওই জিনিসগুলো নিবেন না, তাই না? আপনি তো নিশ্চয়ই আলাদা করেই অন্যখান থেকে কালেক্ট করবেন, যেখানে যেই উৎসটা এরকম না, তাই না? আমি জানতে চাচ্ছিলাম আসলে যে উনি যে ভালো ভালো জিনিসগুলা কি উনি অন্ধবিশ্বাস করছেন, এই ভালো জিনিসগুলো কোনগুলো, সেটা উনি কিভাবে বুঝতেছেন, উনি কোন পদ্ধতি দ্বারা বুঝতে পারছেন যে এই জিনিসগুলো ভালো আর এই জিনিসগুলো ভালো না, এই পদ্ধতিটা আমি আসলে জানতে চাচ্ছিলাম। ধরেন একটা মুসলমানের ব্যবহার, যার সাথে আমি একটা মুসলমানের ব্যবহার, আমি আপনাকে একটু হেল্প করি। যেমন ধরেন যুদ্ধবন্দী নারীর সাথে, যুদ্ধবন্দী নারীর সাথে নারীকে গণিমতের মাল হিসেবে ভোগ করা, এটা ইসলামিক স্ট্যান্ডার্ডে একটা ভালো কাজ। এখন আপনার কাছে যদি মনে হয় যে না এই কাজটা ভালো না, এই কাজটা আমার কাছে ভালো লাগতেছে না, আমি কখনো এই কাজটা করবো না, আমি রিমাইন্ড ভাই, আমি রিমাইন্ড, আমার নাম রিমাইন্ড, আমি কখনো এই কাজ এই কাজ আমার কাছে খারাপ লাগে, আমি কাজটা কখনো করবো না, আপনি এই কাজটা যে খারাপ এটা আপনি কিভাবে বুঝলেন, কোন স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে আপনি বুঝতে পারলেন, নির্ণয় করবেন কি করে কোনটা ভালো কোনটা খারাপ, এটা নির্ণয় করবেন কি করে? বিবেকের মাধ্যমে, আল্লাহ তাআলা তো আমাকে ভালো একটা বিবেক দিয়েছে, তাই না? সেই বিবেকের মাধ্যমে, মানে আপনি সাজেস্ট করতেছেন আল্লাহর দেওয়া জীবন বিধানের উপরে আপনার বিবেক চালাতে হবে, তাই তো? এখন আসল চতুর্শর আল্লাহ অলরেডি আপনার জন্য নিজের বিবেক দিয়ে বা নিজের চিন্তা ভাবনা দিয়ে অলরেডি সেট করে দিয়েছে, কোরআনের কথা যে আল্লাহই ভালো জানে তোমাদের জন্য কোনটা ভালো হবে, সেটা জেনে শুনেই আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে এই জিনিসগুলো, সেইটাকে আপনি আবারো নিজের বিবেক দিয়ে আবারো সেখান থেকে আবার বাছাই করে নিচ্ছেন, তাই তো? এরকম কিছু মানে আপনি বলতে চাচ্ছেন আপনার বিবেক, বিবেকের যে মোরাল স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে নবী এবং আল্লাহ দুইজনের মোরাল স্ট্যান্ডার্ড থেকে অনেক উপরে, এই কারণে আপনি জাজ করার মতো একজন ব্যক্তি আল্লাহ যে রুল দিচ্ছে সেটা আপনি আবার জাজ করতেছেন, আল্লাহর বিধানকে আপনি জাজ করতেছেন, এটা কি ভালো নাকি মন্দ, আমি কি এটা করবো নাকি করবো না, মানে আল্লাহ সরাসরি, আল্লাহ এবং নবী সরাসরি যে বিধানটা আপনার জন্য, তাদের অসীম মহত্ব, অসীম বিবেক, অসীম মোরালিটি ব্যবহার করে যে জিনিসটা সেট করে দিচ্ছে, আপনি আবার বসে বসে জাজ করতেছেন, ও এইটা আমি নিবো, এটা নিবো না, না 3 নম্বরটা নিবো না, 16 নম্বরটা নিবো, হ্যাঁ 16 নম্বরটা আমার ভালো লাগতেছে, ওকে 16 নম্বরটা নিলাম, আচ্ছা 15 নম্বরটা না 15 নম্বরটা ভালো না খারাপ না, ঠিক আছে এটা সাইডে রাখি, মানে আপনি যাচাই করতেছেন আল্লাহ পাকের দেয়া বিধানকে আপনি জাজ করতেছেন, আপনি হচ্ছেন একজন বিচারক, আল্লাহ পাকের একজন বিচারক, বাও। এরকম আসলে ভাই, আমি আপনাদের আলোচনাটা একটু আমি হেল্প করতে চাচ্ছিলাম, আমাকে একটু 1 মিনিট সময় দেবেন আপনাদের জন্য? হ্যাঁ হ্যাঁ ভাই। আপনি আসিফ ভাই, উনি যে কথাটা বললো যে উনি চিন্তা করবে, কিন্তু আমরা সূরা বাকারার, সূরা বকনা বা সুরের, সূরা বলদার 2 নম্বর সূরা কি 216 নম্বর, সূরা বাকারার 216 নম্বর আয়াতটা একটু আমি এখানে একটা ই করে মানে একটু উল্লেখ করতে চাই। তোমাদের প্রতি যুদ্ধ লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপ্রিয়, কিন্তু তোমরা কোনো কিছু অপছন্দ করো, সম্ভবত তোমরা এমন বিষয়কে, সম্ভবত তোমাদের জন্য তা কল্যাণকর এবং তা সম্ভবত কোনো কিছু তোমাদের কাছে প্রিয় অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর, মানে বলতে চাচ্ছে তোমরা, আবার ওই অংশটা আবার শুনাই। হ্যাঁ মাতা বলবে একটু কথা বলি আমি এখানে, আমি আয়াতটা শেষ করি তারপরে বলে। হ্যাঁ নিশ্চয়ই শুনবো না আমরা, কারণ ব্যাখ্যা তো আমরা না 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 ঠিক আছে, আমি কোনো ব্যাখ্যা দেবো না, আমি ব্যাখ্যা দিলে আপনি আমার থামাই দিন ভাই, এটা আপনি ব্যাখ্যা করলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তো এই দেখেন, তোমাদের জন্য জিহাদকে অপরিহার্য কর্তব্য রূপে অবধারিত করা হয়েছে এবং এটি তোমাদের জন্য অপ্রীতিকর। বস্তুত তোমরা এমন বিষয়কে অপছন্দ করো বা করছো যা তোমাদের পক্ষে বাস্তবিকই মঙ্গলজনক, পক্ষান্তরে তোমরা এমন বিষয়কে পছন্দ করছো যা তোমাদের জন্য বাস্তবিকই অনিষ্টকর, এবং আল্লাহ তোমাদের ভালো মন্দ অবগত আছেন এবং তোমরা অবগত নও, মানে আল্লাহই জানেন তোমরা জানো না। এই আয়াতটা বিভিন্ন অনুবাদ দেখালাম, যে কটা অনুবাদ আমার সামনে আছে সবকটাই দেখালাম, যাতে আপনারা নিজে থেকেই এটার একটা বেস্ট একটা মিনিং, বেস্ট একটা আন্ডারস্ট্যান্ডিং দাঁড় করাইতে পারেন। আর যদি মনে হয় যে না আমরা ভুল বুঝতেছি, আমি ভুলভাবে রিপ্রেজেন্ট করতেছি, তাহলে আমি আপনাদেরকে এই আয়াতটা তাফসির দেখাতে পারি, যে এই আয়াতে বলতেছে আল, এই তাফসিরে বের করলে তাফসিরে ক্লিয়ারলি লেখা আছে তোমাদের জন্য যেটা কল্যাণকর তোমরা ভাবো যে ওইটা তোমরা সেটা অপছন্দ করো, আবার তোমরা তোমাদের জন্য যেটা অকল্যাণকর সেটা আবার তোমরা পছন্দ করো, কিন্তু আল্লাহ ভালো জানে যে তোমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ, আল্লাহ জানে তোমরা জানো,
এই আয়াতের অর্থ আপনি যদি আমার বলা অর্থটার সাথে দ্বিমত থাকে বা আমি যে মিনিং এ মানে যেই উদ্দেশ্যে এই আয়াতটাকে উল্লেখ করলাম এটার সাথে যদি দ্বিমত থাকে বলেন আপনারা শুনি। আচ্ছা মাতো ভাই আমি এতটা পরে কি বুঝলাম আমাকে একটু বলে বলি দেখি রিমান ভাইয়ের সাথে মেলে কিনা। আমি বুঝলাম যে রিমান ভাই কি চিন্তা করবে সেটা আগেই আল্লাহ পাক চিন্তা করে রেখে দিয়েছে, রিমান ভাইয়ের এক্সট্রা বেশি চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন ভাই দেখি না, কারণ আল্লাহ বলে দিয়েছে আমি আগে বুঝে মানে ভেবে রাখছি সব ঠিকঠাক করে রাখছি সেভাবে চলতে হবে, সেই বিধান দিয়েছি সেভাবে চলতে হবে। রিমান ভাই আপনি কি বুঝলেন বলেন তো ভাই? ভাইয়া তখন তো জিহাদ ছিল কিন্তু এখন তো ওইরকম ভাবে যুদ্ধ হচ্ছে না বা জিহাদ হচ্ছে না বা একটা জিনিসের কথা বলেনি আল্লাহ, আল্লাহ বলছে তোমরা এমন কিছু পছন্দ করো যেগুলো আল্লাহর কাছে আল্লাহ জানে যেগুলো তোমাদের জন্য অকল্যাণকর, অপছন্দ করো যেটা আল্লাহ জানে যেগুলো কল্যাণকর। একটা জিনিসের কথা বলে এখানে শুধুমাত্র জিহাদের কথা বলেনি, কারণ জিহাদের কথা বলে শুধু এই বলতো যে তোমরা এটা অপছন্দ করো কিন্তু এটা তোমাদের জন্য কল্যাণ করো, এইটুকুতে কিন্তু থেমে যেত, সাথে অ্যাড করছে যে এবং সম্ভবত কোনো কিছু তোমাদের কাছে প্রিয় অথচ তা আল্লাহর জন্য আল্লাহর কাছে অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। এই এই জিহাদ তো আর প্রিয় এবং অকল্যাণকর জিনিস না, তার মানে এটা নিশ্চয়ই জিহাদের জন্য বলা কথা না পুরোটা, তাই না? এটা তো অন্তত আমরা বুঝতে পারি। তারপরে যদি আপনি যেহেতু আপনি এটা তো ভাই যুদ্ধের আচ্ছা আপনি তাহলে যুদ্ধের যুদ্ধের আয়াত না কিসের আয়াত বের করে দেখাই তাহলে তাফসীরটা নাকি? জিহাদের পরেই যুদ্ধের পরেই যেহেতু লাইনটা তো এটা যুদ্ধকেই আল্লাহ তো ইয়ে করতেছেন তাই না? না তাহলে তো বলে দিত যে শুধুমাত্র এটা যুদ্ধের ক্ষেত্রে, এটা সর্বক্ষেত্রে এই জিনিসটা যে আপনি আপনার জন্য কোনটা কল্যাণ করে আপনার জন্য কোনটা অকল্যাণ করে এটা আল্লাহ আপনার থেকে ভালো বুঝে, এই কারণে আল্লাহ আপনাকে এই বিধানটা দিয়ে দিয়েছে। এখন আপনার আর এক্সট্রা নিজের মাথা খাটায় আল্লাহর উপরে বেশি ইয়া করা মাতব্বরি করার কোনো প্রয়োজন নাই, কোরআনের আয়াতে এই জিনিসটাই বলা হচ্ছে। আমি মজার বিষয় আসিফ ভাই, মজার বিষয় এই আয়াতটা কিন্তু একটা ফেমাস একটা কোট যে আল্লাহ নোজ বেস্ট হোয়াট ইজ গুড ফর ইউ অ্যান্ড ব্যাড ফর ইউ, এটা কিন্তু একটা ফেমাস একটা কোট। খালি যদি এই কথাটা লিখে সার্চ করেন গুগলে সার্চ করেন পেয়ে যাবেন যে আল্লাহ নোজ হোয়াট ইজ বেস্ট ফর ইউ, এটা যদি লিখে সার্চ করেন ভাই এই কোটটা একবার খুবই ফেমাস একটা কোট এবং মডারেট মুসলিমদের দ্বারা প্রচারিত, এটা কিন্তু বহুল প্রচলিত একটা আয়াত। সেই আয়াতটা আজকে আমাদের ভাই ভাই বলতে চাচ্ছে যে এটা শুধু জিহাদ নিয়ে আয়াত শুনে আমিও আমার ভুল হয়েছিল আমার জ্ঞান খুবই কম। তাহলে ভাই আপনি কি বলতে চাচ্ছেন জিহাদের মধ্যে অকল্যাণ আছে? কারণ এই আয়াতে তো অকল্যাণের কথা বলা আছে, পছন্দ কিন্তু অকল্যাণ করে, এই জিনিসটা তাহলে কি বুঝলো আল্লাহ জিহাদকে বললো যে পছন্দ কিন্তু অকল্যাণ কর এরকম কিছু? হ্যাঁ এটা এটা গুড পয়েন্ট যে মাতাপুর ভাই, এটা গুড পয়েন্ট। আমি যে বলছি যে না এটা জিহাদের জন্যই হবে এরকম না, আমার আমার জ্ঞান খুবই সীমিত। আমি এই আয়াতটা শুনছি এর আগেও শুনছি যে আপনি যে এটাও বললেন যে এটা না মডারেট মুসলিম বা মুসলমানরা এই আয়াতটা বেশি বেশি ইয়ে করে যে আমার জন্য কি কল্যাণ কর না কল্যাণ কর সেটা আল্লাহ তাআলাই ভালো জানে, এটা আমরা সবসময় বলি। কিন্তু এখন যে হাদিসগুলা যে কোরআনের আয়াতগুলা সেগুলো 1400 বছর আগের, এখন তার ভিতরে মানে আমি কোরআনের কথা বলতেছি না, হাদিস অনেক হাদিস আছে অনেক বিকৃত হয়ে যায়। হাদিসের কথা বলিনি, হাদিস নিয়ে আমরা হাদিসের প্রসঙ্গ এখানে অপারেশন না না আপনি মানে তাফসীরের কথা যেহেতু আনতে চেয়েছেন সেজন্য আমি বলছি তাফসীরটা তো হাদিস না, তাফসীর হচ্ছে কোরআনের ব্যাখ্যা। হ্যাঁ হ্যাঁ কোরআনের ব্যাখ্যাটা তো সেগুলো এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করছে তাই না? এক একজন মানে কারা তারা? যেমন ইবনে কাসির একরকম ভাবে ব্যাখ্যা করছে, তাফসীর জালালিন ইবনে কাসির কি নিজের কোনো বক্তব্য এখানে ঢুকাইছেন নাকি তার বক্তব্য লিপিবদ্ধ করছেন তাফসীরে? তাফসীর তার মানে আপনি নিশ্চয়ই পড়ছেন, তাফসীর জিনিসটা কার বক্তব্য তাফসীরের মধ্যে আছে? ইবনে কাসিরের কোনো বক্তব্য আছে তাফসীরে? না 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 ইবনে কাসির আমার আমার আজকে ইচ্ছা হলো আজকে আমি একটা তাফসীর লিখে ফেলবো এবং মনে খুশি মতো আমি একটা আয়াতের একটা অর্থ আমি আমার সেগুলো ইজমা কিয়াসের মাধ্যমেই আসে, ইজমা কিয়াসের মাধ্যমেই আসে, মাধ্যমে তাফসীর হয় না ভাই ইবনে কিয়াস এই ইজমা কিয়াসের মাধ্যমে আসে, হাদিস হাদিস আসে। আচ্ছা যাই হোক মানে ইবনে কাসির উনি তো ওনার ব্যাখ্যা মতো লিখছে বা উনি ওনার ব্যাখ্যা মতো লিখছে আপনি কে বলছেন ভাই? উনি ওনার ব্যাখ্যা মতো লিখেছেন এটা কে বলেছে আপনাকে? সেটাই আমারও একটু অবাক লাগছে যে তাফসীর জিনিসটা আমার আমার আমি খুবই কম জানি, আমার জানার ভুল থাকতে পারে, আমি আগেই বলছি। আচ্ছা সমস্যা নেই সমস্যা নেই, আপনি তাহলে একটু এই জিনিসটা জেনে নেবেন যে তাফসীর জিনিসটা কোন তাফসীর কারকের যদি এরকম নিজের বক্তব্য দেয় তাহলে ওইটাকে তাফসীর হিসেবে গ্রহণ মানে তাফসীরের উসুল যদি আপনি পড়েন তাফসীর কিভাবে লিপিবদ্ধ করা হয় সেটার মধ্যে এই জিনিসটা অ্যাবসেন্ট, সেটার মধ্যে যদি সে নিজের বক্তব্য দেয় তাহলে এটা তাফসীরের উসুলের বিরোধী হবে, মানে তাফসীর বানানোর যে নিয়ম আছে তাফসীর লেখার যে নিয়ম আছে নিয়মটাকে খণ্ডন করবে মানে ভঙ্গ করবে, ফলে ওইটা তাফসীর হিসেবে গণ্য হবে না, ওটা ওই 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 আলেমের বা ওই ব্যক্তির সেটা হইতে পারে কোনো আলেম বা জালেম তার ব্যক্তিগত মতামত। যেমন ধরেন আমি যদি এখন এই মুহূর্তে এইটার একটা ভাঙাচোরা একটা জবাব আপনার সামনে তুলে ধরি তাহলে কিন্তু এটার দ্বারা হবে এটা আমার বক্তব্য, তাফসীর কিন্তু এরকম করে চলে না, তাফসীর জিনিস এভাবে চলে না। এই দেখেন আমি আপনাকে এটা তাফসীরটা দেখাই করেন, এই তাফসীরটা চলে কিভাবে? আচ্ছা একটা হিন্স দিই, সেটা হচ্ছে সাহাবিদের এবং তাবেইদের বা তাবে তাবেইনদের। সাধারণত ভালো তাফসীর কেন তাফসীর ইবনে কাসিরকে বা এই যে এগুলোকে বলা হয় কেন, কার তাফসীর জালালেন কে তাফসীর ইবনে আব্বাসকে কেন বলা হয়, কারণ এগুলো হচ্ছে
সাহাবীদের বক্তব্যই বেশিরভাগ ক্ষেত্রে লিপিবদ্ধ করা হয়েছে এবং সেইটাকেই গুরুত্ব দেওয়া হয়েছে, হাদিসকেই গুরুত্ব দেওয়া হয়েছে এখানে। সেই কারণেই এই তাফসিরগুলো এত প্রসিদ্ধ, এত বিখ্যাত। এবং মজার বিষয়, তাফসিরটাকে বা হাদিসটাকে আপনি যদি অস্বীকার করেন তাহলে আপনি আসলে কোরআনকে অস্বীকার করেন, কারণ এই ব্যক্তিদের কাছেই আপনারা কোরআন পাইছেন। কোরআন নামের যে একটা কিছু আছে এটা আপনারা পাইছেনই এদের কাছে, অন্য কারোর কাছে না। কিন্তু ভাইয়া এখন তো ধরেন আহলে হাদিস একটা গ্রুপ আছে আমাদের ভিতরেই, তারা তো মানে হানাফি মাযহাব আছে, তাদেরকে দেখতে পারে না তাই না? তো তাদের হাদিস বলে যে অনেক হাদিস মানে তারা এক্সেপ্ট করতে পারে না। হাদিস মানে আমি জানি, আমি বিশ্বাস করি যে আপনারা নিজের বানানো কোন তাফসির দেখাবেন না, যেটা ইসলামে আছে বা যেটা প্রসিদ্ধ হাদিস সেটাই দেখাবেন ইনশাআল্লাহ। সাথে বলতেছে আর হয়তো কোন বস্তু তোমরা অপ্রীতিকর মনে করো অথচ উহা তোমাদের জন্য কল্যাণপ্রদ, এবং এমনও হতে পারে যে বস্তু তোমরা পছন্দ করো তাহা তোমাদের জন্য ক্ষতিকর। মূলত আল্লাহ তাহা জানেন এবং তোমরা তাহা জানো না। এরপরে দেখেন, এবং অন্য আয়াতে নিশ্চয় আপনি জানেন যে আল্লাহ যাহা জানে তোমরা তাহা জানো না, এরকম আর অনেক কিছু আছে। এরকম আয়াত আপনি বললে একটা না, অনেক দেখতে পারবেন। জাস্ট এটা কেন পিক করছি, কারণ এটা বহুল প্রচলিত আয়াত। জাস্ট সার্চ করেন, যারা যারা কমেন্ট সেকশনে আছেন আপনারা সার্চ, জাস্ট সার্চ করেন, লেখেন যে আল্লাহ নোজ হোয়াট ইজ বেস্ট ফর ইউ, এটা লিখেন, দেখেন তারপরে কতগুলো কোট পান, কতগুলো এই যে ছবি পান, পাহাড়ের ছবি, মানুষের ছবি, গাছের ছবি দিয়ে দিয়ে কতগুলো, চাঁদের ছবি, তারার ছবি দিয়ে কতগুলো পান, দেখেন তাইলে বুঝবেন যে এটা কত ফেমাস একটা আয়াত এটা। আচ্ছা, সেখানে বলতেছে যে মুসলমানদের জন্য জিহাদ ফরজ করা করিয়াছেন উদ্দেশ্য তাহারা যেন ইসলামের দুশ্মনের ক্ষতি সাধনের ক্ষেত্রে প্রতিরোধ গড়িয়া তুলিতে পারে। ইমাম অমুক বলেন প্রাণাঙ্গনের সৈনিক কিংবা গৃহবাসী নাগরিক প্রত্যেকের জন্য জিহাদ ফরজ, গৃহবাসী নাগরিকদেরও প্রস্তুত থাকিতে হইবে, যখনই কোন রূপ সাহায্য চাওয়া হইবে সাহায্য করিবে, যেমন যখন পানি সরবরাহের প্রয়োজন হইবে পানি সরবরাহ করিবে, এবং যখন ময়দানে যাওয়ার ডাক আসবে তখন ময়দানে অবতীর্ণ হইবে, অবশ্য যদি তাহার গৃহ অবস্থান অপরিহার্য না হয়। এই যেমন অপরিহার্য না হয়, এটা একটা উদাহরণ দেওয়া হচ্ছে, ওই যে একটা বাচ্চা ছেলে আসছিল জিজ্ঞেস করতে, বাচ্চা বলতে মানে 14 বছরের মতন একটা ছেলে আসছিল, সে বলতেছিল আমি জিহাদে যাবো, তখন অন্যরা বলছে যে আর কিন্তু এরকম বাড়িতে কিন্তু বাবা মা আছে, আর কিন্তু বাড়িতে আসবে, তখন বলছে যে তোমার বাড়িতে কি তোমার মা বেশি আছে, তোমার বাবা বেশি আছে? এক হাদিসে আসছে তিনবারের বেলায়, দুই সকল হাদিসে এটাই আসছে তিনবারের বেলায়, তিনবারের কিন্তু জিজ্ঞেস করছে ফিরে যাও তাদের সেবা করো। এক হাদিসে আসছে বাপ মায়ের কথা বলছে, আর এক হাদিসে আসছে যে মায়ের কথা বলছে, বলে বলছে যে তুমি ফিরে যাও তার সেবা করো, কারণ জান্নাত তার পদতলে। আর এক হাদিসে আসছে বলছে তাদের সেবা করো, জান্নাত তাদের পদতলে। তো এই যে গৃহ অবস্থান অপরিহার্য, তার জন্য এই জন্য তারে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে জিহাদে নেয়নি। তো এই জন্য আর একটা হাদিস আছে, ওইটার কি ব্যাখ্যাটা দিয়ে দিলাম, আপনারা চাইলে ওই হাদিসটা আমি দেখাতে পারি। আচ্ছা, অর্থাৎ যে ব্যক্তি জিহাদ না করিয়া এবং নিজেকে জিহাদের জন্য প্রস্তুত না রাখিয়া মারা গেল, সে জাহিলের মৃত্যুবরণ করিল। মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা করেন মক্কা বিজয়ের পরে আর হিজরতের প্রশ্ন নাই, এখন বাকি রইল জিহাদ ও জিহাদের সংকল্প। মানে মক্কা বিজয়ের পরে আর হিজরতের কোনো কাজকাম নাই, পালানোর কোনো কাজকাম নাই, এরপরে কাজ হচ্ছে শুধু জিহাদ এবং জিহাদের। যখনই তোমাদের ময়দানে ডাকাবে তখনই গৃহ হইতে বাইরে আসবে। আল্লাহ বলেন তোমাদের কাছে ইহা খুবই কঠিন কষ্টকর, তাহা এই যে তোমরা কেউ নিহত হইবে, কেউ আহত হইবে, কেউ সফরের দুর্ভোগ সহ্য করিবে এবং শত্রু মোকাবিলা করিতে গিয়া ক্লান্ত শান্ত হইবে, অথবা আল্লাহ বলেন অমুক অমুক অমুক, অর্থাৎ এই যুদ্ধের ফলে আল্লাহ সাহায্য লাভ ও শত্রুর বিজয় অর্জিত হইবে, তাদের শহর সম্পদ ও সন্তান সন্ততির উপর মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হইবে। মানে তাদের শহর দখল করবে, সম্পদ দখল করবে, মানে গনিমতের মাল, সন্তান সন্ততি, আচ্ছা আচ্ছা, মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হইবে। আল্লাহ পাকের বাণী, এই পরেরটা দেখেন, এই কথাটা ইহা সকল ক্ষেত্রেই প্রযোজ্য। কি কথাটা দেখেন, এই অংশটা, ইহা সকল ক্ষেত্রেই প্রযোজ্য। কেহ হয়তো কোনো জিনিস ভালো মনে করে অথচ উহাতে কোনো কল্যাণ থাকে না, যুদ্ধ হইতে বিরত হইয়া ঘরে বসিয়া থাকা হয়তো কেহ ভালো মনে করে, অথচ ইহার ফলে তাহার শত্রু তাহার দেশ ও প্রশাসন দখল করিয়া থাকে। অবশেষে আল্লাহ বলেন, অর্থাৎ আল্লাহ তাআলা কোনো ব্যাপারের পরিণতি সম্পর্কে সর্বাধিক জ্ঞাত, তাই তিনি তোমাদেরকে ইহ ও পরকালে কল্যাণকর ও অকল্যাণকর সকল কিছুই তোমাদেরকে জানাইয়া দিলেন, তাহার সেই হেদায়ত অনুসরণ করো ও তাহার নির্দেশ মানিয়া চলো, তাহা হইলে অবশ্যই তোমরা সঠিক পথের সন্ধান পাইবে। মানে এই আয়াতে কিন্তু আল্লাহ কোথাও বলে নাই যে আপনার জন্য ভালো কোনটা সেটা আপনি সিলেক্ট করবেন, উল্টাটা বলছে যে ইহা সকল ক্ষেত্রেই প্রযোজ্য। সকল ক্ষেত্রে কোনো জিনিস আপনি ভালো মনে করতেছেন অথচ সেটাতে কোনো কল্যাণ নাই, আবার আপনি ক্ষতিকর মনে করতেছেন বা খারাপ মনে করতেছেন, অপছন্দ করতেছেন, কিন্তু ওইটাতে অনেক কল্যাণ সেরকম হইতে পারে, সেটাই আল্লাহ বলছে যে আল্লাহ জানে। তার মানে আপনি যেটা বলতেছেন কথাটা এই আয়াতে তাফসিরটাতে ক্লিয়ার যে এটা শুধু জিহাদের আয়াত না, ইহা সকল ক্ষেত্রেই প্রযোজ্য, এবং এই ক্ষেত্রে কোনোভাবেই আপনি সিদ্ধান্ত নিতে পারেন না কোনটা আপনার জন্য ভালো বা খারাপ। আসলে তাহলে মাতুবর ভাই, যে 98 নম্বর সূরার 6 নম্বর আয়াতে যে কথাটা বলা আছে যে অমুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম দিন, এই কথাটা যে আল্লাহ সরাসরি ঘোষণা করে দিয়েছে, কিন্তু আমাদের রিমাইন ভাই মনে করতেছে যে ধর্ম ধর্ম কোনো ভেদাভেদ নেই, সব মানুষ সমান, সব মানুষের মর্যাদা সমান, সবাই সমান মর্যাদাশীল মানুষ হবে, সবাই সম্মান নিয়ে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকবে। রিমাইন ভাই তার বিবেক, তার তার চিন্তা ভাবনা, তার বিবেক বুদ্ধি সব ব্যবহার করে এই সিদ্ধান্ত,
কিন্তু আল্লাহ পাক বলে দিচ্ছে, আল্লাহ পাক কি কিন্তু জানে কোনটা রিমেন ভাইয়ের জন্য ভালো আর কোনটা রিমেন ভাইয়ের জন্য খারাপ। তো আমি এটা বুঝতে পারতেছি না, তাহলে এই কথাটা এই যে আয়াত এখন দেখা যাচ্ছে আল বাইনার ৬ নম্বর আয়াত, এই আয়াতটা রিমেন ভাইয়ের জন্য ভালো নাকি রিমেন ভাই তার বিচার বুদ্ধি ব্যবহার করে যে বিচার বুদ্ধিটার যে মোরাল স্ট্যান্ডার্ডটা আল্লাহ এবং তার নবী থেকে অনেক 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 ভালো, যেটা দিয়ে উনি আলহামদুলিল্লাহ নির্দিষ্ট জীব না, অমুসলিমরাও হচ্ছে তার মতোই সাধারণ মানুষ, তার মতোই স্বাভাবিক মানুষ, তাদেরও পরিবার আছে, তাদের বাবা মা আছে, তারাও তাদের মাকে ভালোবাসে, আমরা যেমন আমাদের মাকে ভালোবাসি, আমরা যেমন আমাদের সন্তানদেরকে আদর করি, তারাও তাদের সন্তানদেরকে আদর করে, একই জিনিস, কোনো পার্থক্য নেই। আমার একজন হিন্দুর সাথে আসলে আমার কোনোই পার্থক্য নেই, মানে মানে সে হয়তো একটা আমি হয়তো কোনো কিছু পূজা করতেছি না, রিমান ভাই হয়তো একটা অদৃশ্য আল্লাহ পূজা করতেছে, কিন্তু আমাদের ভিতরে কোনো পার্থক্য নেই, কেউ কারো থেকে নিকৃষ্ট বা উৎকৃষ্ট না। তাহলে আমরা কি এটা বুঝতে পারতেছি যে রিমান ভাইয়ের মোরাল স্ট্যান্ডার্ডটা আল্লাহ এবং তার নবীর থেকে অনেক ভালো? এটা আমি না বুঝতে পারলাম না। না না আসিফ ভাই, আমি আসলে যুক্তি দিয়ে পারবো না, কারণ আমার নলেজ খুবই কম। নলেজ বেশি থাকতে হবে, যুক্তি দিতে হলে কিন্তু নলেজ বেশি থাকার কোনো প্রয়োজন নাই, আপনি কিন্তু নলেজ ছাড়া যুক্তি দিতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হইতে পারে, অনেক কিছু হইতে পারে, কিন্তু আমি যেহেতু কম জানি, আপনি যে কথাগুলো বললেন এই গত এক মিনিটে, আমি সেটাই বিশ্বাস করি সিরিয়াসলি। এই যে আপনি বললেন যে মুসলিমদের তাদের মা বোন আছে, তাদের বাবা আছে, আমাকে তো ঘৃণা করতে বলা নাই, তাই না? নিকৃষ্ট বলছে, আল্লাহ তাআলা বলছে, আপনার মাথা যখন থাকবে সে হচ্ছে নিকৃষ্ট, এটাই তো ভাই ঘৃণা হইলো। আমার মাথায় অলরেডি আছে যে আপনি হচ্ছে নিকৃষ্ট, কিন্তু আমি আপনাকে কিছুই বললাম না, তার মানে আমি তো আপনাকে নিকৃষ্টই ভাবতেছি, ভাবনাটাই তো ঘৃণা হইলো না। মানে যারা হচ্ছে আহলে কিতাব তারা জিজিয়া কর দিয়ে মুসলিমরা এসে থাকতে পারবে, এবং জিজিয়াটা নেওয়ার সময় আপনি তাদের দাড়ি ধরে ঠাস ঠাস করে গালে থাপ্পড় দিতে পারবেন যেন তারা অপমানিত হয়। কোরআনের আয়াতে যে কথা আছে মানুষ ইসলাম থেকে আপনার মোরাল স্ট্যান্ডার্ড আল্লাহ থেকে বেটার হয়ে গেছে, এই কারণে আপনি করতেছেন না। আপনার মোরাল স্ট্যান্ডার্ড যদি মোহাম্মদ থাকতো তাহলে তো আপনি করতেন ভাই। না এরকম না, আমি এখন আমার চারিপাশে যা দেখছি সেটাই তো, সেই হিসেবেই তো আমি বলবো, সেই হিসেবেই তো আমি ইসলামটাকে গ্রহণ করতে। আপনার দেখা দিচ্ছিল নবী কি করেছে, আপনার চারিপাশে না, আপনার দেখা দিচ্ছিল নবী কি করেছে, আল্লাহ কি বলেছে। আচ্ছা আচ্ছা, তার মানে কি আসিফ ভাই আপনি বলতে চাচ্ছেন যে আমরা যারা এখন মুসলিম তারা পুরোপুরি মুসলিম না, মানে আমরা মানতেছি না, এইটাই তো আসিফ ভাই নাকি? আপনি বলতেছেন যে আপনি এটা মানেন না, তার মানে আপনি নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে আপনি বুঝতে পারছেন এই কাজটা আপনার মোরাল স্ট্যান্ডার্ডের সাথে যায় না। এবং আমি আপনার সাথে একমত, ঠিক আছে ইসলাম যা বলছে ঠিক আছে, কিন্তু মানে আমি আমার চারপাশে দেখতেছি না, তো সেই জন্য আমি আসলে ওইরকম ভাবে মানতেছি না। হয়তো বা ১৪০০ বছর আগের সিচুয়েশন অন্যরকম ছিল বা অন্য কিছু ছিল যা আমরা জানি না, এরকম তো হইতে পারে, তাই না আসিফ ভাই? আমি এটাই মানি, এখন আপনি কি মানবেন সেটা আপনার বিষয় বা ইয়ার, আমি যেটা মানি সেটা আমি বললাম আপনাকে, এই আর কি। আর বেশিরভাগ আমরা মুসলিমরা এই রকম ভাবে ইসলামটা পালন করতেছি। নবীকে কি ওই যে ১৪০০ বছর আগের নবী হিসেবে পাঠানো হয়েছে নাকি কিয়ামত পর্যন্ত নবী হিসেবে পাঠানো হয়েছে? হ্যাঁ, কিয়ামত পর্যন্তই পাঠানো হয়েছে, সেটাই হচ্ছে। কোরআনকে কি ১৪০০ বছর আগে আরবের জন্য পাঠানো হয়েছে নাকি সমগ্র মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত পাঠানো হয়েছে? হ্যাঁ, কিয়ামত পর্যন্তই পাঠানো হয়েছে। তাহলে আর কি কোনো নতুন নবী আসবে? ধরেন এই যে ১৪০০ বছর পার হয়ে গেছে, এখন তো এটা দেখ না, এটা নতুন আপডেট ভার্সন আসবে, এটা অ্যান্ড্রয়েড আপডেট ভার্সন? না, আর কোনো নতুন নবী আসবে না। তাহলে নতুন নবী আসবে না, তার মানে কি মুহাম্মাদের মৃত্যুর সাথে সাথে সব ধরনের বিধি নিষেধ শরীয়ত শরীয়তের যা বন্ধ হয়ে গেছে, পথ বন্ধ হয়ে গেছে, তাই না?
এখন শরীয়তের পর যদি সব বন্ধ হয়ে থাকে তাহলে আপনি কিভাবে বলতেছেন যে 1400 বছর পার হয়ে গেছে এখন আর সেই নিয়মটা আমরা এখনকার সময় প্রযোজ্য না প্রযোজ্য কিনা আমি সেটা জানি না আমি আমি বলছি যে আমার পারিপার্শ্বিক অবস্থা বা আমার আশেপাশের মুসলিম বা আমি যাদের সাথে চলতেছি যারা প্র্যাকটিসিং মুসলিম তারা তো এত ধরনের শরিয়া আইনে আছে যে একটা নারীকে যদি সে ইয়া করে বা পরকীয়া লিপ্ত হয় বা ইয়ে হয় তাকে মারার আদেশ আছে তো এখন তো এরকম হচ্ছে না আমাদের সমাজে বা বাংলাদেশে বা বাংলাদেশে হচ্ছে না তো তো সেই জন্য আমি বলতেছি যে সেটা হয়তো বা সেই যুগে ছিল বা সেই সেই যুগের পারিপার্শ্বিক অবস্থা ওইরকম ছিল বা হাদিসও ভুল থাকতে পারে কারণ হাদিস তো অনেক হাদিসই তো এখন শুনতেছি জাল হাদিস হইতেছে বা সেগুলো হাদিস ছিল না একটা জাল হাদিস আপনি আমাকে বানায় দেখান তো ভাই আপনি ওইটাকে যদি জাল প্রমাণ তারা না করতে পারে তাহলে কি যেন একটা চ্যালেঞ্জ দিচ্ছে আপনি দেখেন আব্দুল আব্দুল মাতু ভাই আপনি এটা শুনছেন যে আব্দুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক আমি কিন্তু আমার খুবই ভালো লেগেছে এই ইয়ান ছেলেটা শাইন করবে মাতু ভাই এই ছেলেটা কিন্তু ভালো তার আগে যে ভিডিও গুলো আছে না ওইটা দেখলে কিন্তু বোঝা যাওয়ার কথা যে সে ওই লাইভে পারফরমেন্স কেমন হয়েছে আমি ওই আগের ভিডিও গুলো দেখেছিলাম তো যে হাদিস না মেনে কোরআন মানার এরকম কিছু তার ভিডিও ছিল বেশ বড় বড় কিছু ভিডিও ছিল ভিডিও গুলো দেখেছিল তাই আমার আন্দাজ হয়েছে যে সে ওইখানে যার সাথে কথা বলতে গেছে সেই লোক তো ভাই কোরআন হাদিস সম্পর্কে মনে হয় না যে বিন্দু পরিমাণ কোনো ধারণা আছে আমাকে আরবিও মনে হয় না যে পড়তে পারে সে ঠিক মতো প্রত্যেকটা মানুষের দেখা উচিত বিশেষ করে যারা এই ধরনের না জেনে বা হয়তো অল্প জেনে বা হয়তো এরোর কাছে আমি শুনেছি ওই লাইভে আমি শুনেছি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেমদের ভিতরে একজন এবং তার একদম সুযোগ্য সন্তান হয়েছে কোনো রাগঢাক করে না যেটা আছে সেটা বলে কোনো মিথ্যা বলে না কোনো চাপাবাদী করে না কোনো রংঢং করে না যা আছে ভাই সত্য কথা এবং যদি প্রভাবিত হয় সে পরে যেমন যেমন এই যে ইয়ে নিয়ে এই যে কিটার নাম সোয়াচের রোগ নিয়ে পরে এসে বলেছিল যে আমি মাঝখানে একটু প্রভাবিত হয়েছিলাম এই মিডিয়ার দ্বারা এই সেই আপনারা অনেকেই হয়েছেন কিন্তু আমি এখন একদম পুরো কনফার্ম দাবির সাথে সে একটা পরে বলতেছে চ্যালেঞ্জ দিয়ে দিয়ে বলতেছে যে সোয়াচের রোগ জিনিসটা নিয়ে সে পরের একটা ওয়াজে আর কি একদম পুরো ডিটেলস বলছে বলছে যে আমি মাছ আমি শুরুতে আপনাদেরকে যা বলছিলাম আজকেও এখন তাই বলবো মাঝখানে আমি কিছু কথা বলেছিলাম প্রভাবিত হয়ে মিডিয়ার দ্বারা যে এখন আমি আমার আগের বক্তব্যে আমি নিশ্চিত এবং আমি আমার আগের বক্তব্যটাতেই আমি বহাল থাকছি এরকম পুরো একেবারে একদম রাগঢাক না রেখে বলে যে আপনাদের কার কার পক্ষে সম্ভব আসেন চ্যালেঞ্জ নিয়ে আমি চ্যালেঞ্জ নিতে রাজি আছি মানে তার বাপের মতো তার বাপ তো বলে যে চ্যালেঞ্জ দিচ্ছি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো আমাকে ভুল প্রমাণ করে দেখাও শুয়ের ফালে শুই ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে কিন্তু এই হাদিস কিনতে হবে না তো একদম পুরো ওই ওই লাইটটা আমার মনে হয় রিমান ভাই আপনি আরেকবার একটু ভালো করে দেখেন এবং জিনিসটা চেক করে দেখেন কারণ যদি দেখার পরেও আপনি মুখ দিয়ে এই কথাগুলো বাইর হয় হাদিস এই ওই বানানো বা এইটা ওইটা তাহলে আমার মনে হয় যে আপনি ওই লাইটটা রেফারেন্স করে চেক করে দেখেন একবার একটু চেক করে দেখেন কথাগুলো ঠিক আছে আপনি কি আরো কিছুক্ষণ আছেন তো আমি কি একটু 5 মিনিটের জন্য ঘুরে আসবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি ঘুরে আসেন তাহলে আজকে আরো কিছুক্ষণ রিমান ভাই তাহলে আজকের মতো কি আপনি আরো কিছু বলতেন ফিনিশিং দেন তাহলে না না ঠিক আছে তাহলে মাতাবুর ভাই ভালো থাকবেন ঠিক আছে আমি আসলে ইসলাম সম্পর্কে খুব একটা জানি না যতটুকু জানি অতটুকু মানার চেষ্টা করি তো এর মাধ্যমে অনেকেই আমাকে গালিগালাজ করতে পারে হ্যাঁ সে মুসলিম হিসেবে এগুলো কেন করতেছে বা আবার অনেক নাস্তিকও গালিগালাজ করতে পারে যে সে কিছু জানে না আমি আসলেও খুবই কম জানি তো এইখানে আমার ভুল বুঝার কোনো কিছু নাই ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে অনেক ধন্যবাদ ভালো থাকবেন জি